আবার বড় ধামাকা করল জনপ্রিয় চ্যানেল স্টার জলসা। নতুন বছরে একের পর এক চমক নিয়ে আসছে তার দর্শকদের জন্য। যেমন আগের বছর পরিবার অ্যাওয়ার্ড না হলেও এই বছর প্রথমেই হয়ে গেল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। স্টার জলসার নতুন আপকামিং ধারাবাহিকে কামব্যাক করতে পারে সবার প্রিয় জুটি সন সৃজলা অর্থাৎ ঋষি পিহু। সম্ভবত আসতে পারে মন ফাগুন টু। কিন্তু এই চর্চা কি এমনি এমনি উঠে গেল? না, একদমই নয়। এর পিছনে আছে একটি বিশেষ কারণ। এই বছর পরিবার অ্যাওয়ার্ডসের মঞ্চে এতগুলি দিন বাদে আবার জুটি হিসেবে দেখা মিলেছে সন সৃজলার অর্থাৎ মন ফাগুনের ঋষি পিহু। মন ফাগুন শেষ হয়েছে দেড় দু বছর হতে চলল। তারা কিন্তু অন্য কোনো ধারাবাহিকে কামব্যাক করেননি। আর মন ফাগুন শেষ হবার সময় গল্পের নায়ক নিজেও বলেছিল পার্ট টু আসার কথা। এর আগে জি বাংলার সোনার সংসারের মঞ্চে গোয়েন্দাগিন্নির আসার ইঙ্গিতও দিয়েছিল তারকারা। কিন্তু সেটা আসেনি মানে এই নয় যে এটাও আসবে না। যেখানে শোনা গেছে অ্যাক্রোপলিসের নতুন গল্প আসছে স্টার জলসায়, এখন মন ফাগুনের পরিবর্তে একদম নতুন গল্পে তাদের কামব্যাক হলেও দর্শক কিন্তু ততটাই খুশি হবে। এখন দেখা যাক এই নতুন গুঞ্জন সত্যি হয় কি না। আবার যদি নতুন গল্পে সন সৃজলা জুটির কামব্যাক হয় তাহলে তোমার কেমন লাগবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।